আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ এটা বুধবার দিন সন্ধ্যার পরের ভিডিও সন্ধ্যার পরে দেখতেছি বারান্দা দিয়ে উকি দিচ্ছে একটা চাঁদ খুব সুন্দর না ছড়িয়েছে তো কী বলবো অনেক সময় মন খারাপ থাকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখি চাঁদ দেখি মনটা একটু ভালো লাগে হালকা লাগে হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক সময় আকাশে এত সুন্দর চাঁদ দেখলে দিশে হারা হয়ে যায় চলেন দেখি আমার রুমে কি হচ্ছে আমি তো চাঁদ দেখতেছি এই সাইড দিয়ে দেখি আমাদের আড়াশোনা পাখি দুষ্টামি করছে ও আমার রুমে আসলে এই অড্রপের হ্যান্ডেলটা ধরে ঝুলবে ঝুলতে ঝুলতে সময় পড়ে যাবে পড়ে গিয়ে ব্যথা পেয়ে পাবে পেয়ে তারপরও আমার কাছে আসবে না আমি ডাকতেছি আসতেছে না জানি না কেন এরকম দুষ্টামি করে ওর এত দুষ্টামি কারণে কোথাও যায় না কারো বাসায়ও যায় না অনেককে বিরক্ত মনে করে আর আমরা তো বিরক্ত মনে করতে পারি না বাচ্চাটা যেহেতু আমাদের বিরক্ত মনে করে আর কী হবে বাচ্চারাই দুষ্টামি করবে এটাই স্বাভাবিক এই যে দেখেন ব্যথা পেয়েছে তারপর আমি ডাকতেছি আসতেছে না আমার মেয়ের সাথে এক পর্যায়ে দুষ্টামি করতে করতে সে আমার মেয়েকে মেরে বসেছে চলেন দেখি আমার মেয়েকে কীভাবে সে যন্ত্রণা দিচ্ছে ব্যথা দিয়েছে এই যে সে চলে এসেছে আমার মেয়েকে এক সময় এক পর্যায়ে দুষ্টামি করতে করতে মেরে বসেছে আমিও ব্যথা দিয়েছি আমার মেয়েকে কারণ ওর সাথে দুষ্টামি করতেছে মানা করতেছি না করতেছি তারপরে থামতেছে না তারপর আমি মাইট দিচ্ছি এখন আমার মেয়েটাও কান্না করতেছে এখন আরশকে বলতেছি তোমার জন্য তোমার আপুকে মেরেছি তুমি একটু আদর করে দাও না সে যাবে না আমার আম্মা নাস্তা করতেছে সন্ধ্যার তো আম্মার কাঁধে উঠে দুল খাচ্ছে তারপরে সে যাবে না আপুর কাছে সরিও বলবে না আপুকে আদরও করবো না এত ডাকতেছি দেখেন আসবে না তো কথাগুলি স্কিপ করে দিয়েছি আর আমার মেয়েটা তো কান্না করতেছে আমারও খারাপ লাগতেছে আসলে আমি আমার মেয়েটির মেয়েকে সহজে গায়ে হাত তুলি না বড় হয়ে গিয়েছে বৃহস্পতিবার দিন দুপুরের ভিডিও এটা রুই মাছের ঝুড়ি রান্না করতেছি আই মিন ঘাটা রুই মাছটাকে সিদ্ধ করে গরম পানিতে তারপরে বেছে সরিষা দিয়ে কাঁচামরিচ দিয়ে সব ময় মশলা দিয়ে এটাকে ঝোড়াঝোড়া করছি আর কেউ মৌসুম খান কিনা আমি জানি না এই মৌসুম ভর্তা করবো সিদ্ধ করব। আজকে শুধু আমাদের ভর্তা আর হচ্ছে ঝুড়ি আর হচ্ছে ডাল ওই দিক দিয়ে ডাল রান্না করছি তো চাচির বাসা থেকে রান্না করতে হয় প্রবলেম তো একটাই আমার বাসায় সিলিন্ডার আছে ওভেন আছে রাইস কুকার আছে তারপরে চাচির বাসা থেকে বড় বড় রান্নাগুলি করে নিয়ে আসি এই যে আমি রাইস কুকারে আজকে বউ খুদি বসিয়ে দিয়েছি খুদের বৌয়া মিন যেটাকে বললেন আপনারা অনেকেই বলে বৌখুদি আমাদের ভাষায় বলি খুদের বৌয়া খুদ আর হচ্ছে চাল ডাল একসাথে মিশিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে লবণ একসাথে দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ রাইস কুকারে রান্নাটা খুবই সুন্দর অল্প সময়ে ঝরঝরা করে রান্না হয়ে যাবে আমি রাইস কুকারেই ভাত রান্না করি প্রতিদিন রাত্রে দুপুরে যখন প্রয়োজন পড়ে তখনই রাইস কুকারে রান্না আলহামদুলিল্লাহ ভালোই আমি এই পর্যন্ত ভালোই রান্না করে এসেছি যবে থেকে কিনেছি প্রতিদিনই রান্না করছি যে খুদের বোয়া রান্না করতেছি আলহামদুলিল্লাহ আজকে শুধু ভর্তা ভাত আর হচ্ছে আর অন্য কোনো কিছু নয় যে মাছের ঝুড়ি দেখালাম এটাই তো খোদের বোয়াটা প্রায় হয়ে গিয়েছে এখন প্রায় শেষ পর্যায়ে তো সবাইকে বলছি ফুল ভিডিওটা ওয়াচ করবেন আজকে দুই মাস যাবত আমার এই গ্যাসের চুলায় আমি রান্না করি না কারণ আমি একটা সাবলেট ভাড়া দেই উনি রান্না করে এই চুলাটায় আর সিলিন্ডার যেহেতু একটা কিছুই করার নাই ওনাকে গ্যাসের চুলাটা দিয়ে দিয়েছি সিলিন্ডারে উনি রান্না করে এই যে আমার খুদের বোয়া হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা দুপুর প্রায় আড়াইটা বাজে তো ঝটপট করে এখন কুদের আর কয়েক রকমের ভর্তা বানিয়েছিলাম সেগুলি দিয়ে আজকে দুপুরের লাঞ্চ মেনু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর শেষ অংশে চলে এসেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি এখন খুদের বোয়া খাচ্ছি এই যে কয়েক রকম ভর্তা মৌসুমের ভর্তা বানিয়েছিল চ্যাপা সুটকির ভর্তা লুটকে সুটকির ভর্তা আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক الله فيس السلام عليكم